তারপরেও মনে করলাম যে তোকে একটু দেখা যায় অনেক আর বাবা এটা তুমি ঠিক করো না ঠিক মতো খাওয়া দাওয়া করবে না কি মুখটা কি শুকিয়ে গেছে তোমার না 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 বাবা এটা একটু ভালো খাওয়ার জন্য তো তোর বাড়ি আসলাম আচ্ছা বাবা তাহলে তুমি আজকে থাকো আমি তোমার জন্য অনেক কিছু রান্না করব কি খাবে বাবা তুমি বলো বলো আর তোর যেটা পছন্দ সেটাই আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার জন্য মুরগি মাছ সব রান্না করব সব রান্না করব ঠিক আছে ঠিক আছে উদুর পোট তুই করে খাবো ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা জামাই বাবা যে আছে আচ্ছা তো ঘরে আমি আমি দেখে আনছি আচ্ছা দাঁড়া আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি দেখে আনি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা তুমি কিন্তু তাড়াতাড়ি আসো হ্যাঁ আমি গেলাম তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আজ কিভাবে সাজতে করতে হয় করছি এই যে বাবাজি ভালো আছো কি ব্যাপার এই তুই কেটি তুই এ জাত কি জন্য আরে তুমি আমার জামাই না এই তোর বাবা আমার বাড়ি কি জন্য আরে হ্যাঁ জিনিসটা বুঝতে পারছি না সম্মানের সহিত কথা বলো বাড়া আমি বলছি বাড়া বা আমার আছে তোমার শ্বশুর দেখি লাঠি ফুটে যায় আরে ওই শালা আছে বাড়া আমাকে বাড়া বলছি বাড়া বাড়া বলতে পারছি বাড়া এই আমাকে এই আমি তো শ্বশুর এই তোর মনে আছে তো তুই আমার বাবাকে কি করেছিলি হ্যাঁ তুই আমার বাবাকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছিলি তুই না আমার বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি মনে নেই তোর আজ তোর বাবাকে চুপায় বসে ভালো মন্দ খাওয়াছিস না তুমি এরকম করছিস কেন আমি বলছি আমি তো বাবা শ্বশুর বাবা আমি তো শ্বশুর বাবা আমি তো শ্বশুর এই বাবা কিছু বল না বাবা তোকে মাফ করে নি যা ভুল করে আমি করেছি এই অর্থ অর্থ আমি বলছি অর্থ আর তুই কি জন্য বাড়িতে ভালো মন্দ এই সব এই দাঁড়া আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতাম না আপনার মেয়ে কি করেছে জানেন কি এই বল বল তুই সেদিন আমার বাবার সঙ্গে কি করেছিলি আপনি জানেন আমার বাবা আমার বাবাকে সেদিন দূর দূর করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জামাই যে সমস্ত কথা বলছে এটা কি ঠিক হ্যাঁ তোকে আমি এই শিখিয়ে দিয়েছি তোকে আমি এই শিখিয়ে দিয়েছি হ্যাঁ শ্বশুরের খেদমত করা শিখিস হ্যাঁ তোর জন্য আজ আমাকে অপমানিত হতে হচ্ছে সি 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 যা ক্ষমা চাই নি ক্ষমা চা আরে তা ক্ষমা চাই নি ওগো আর ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আর কখনো এরকম ভুল হবে না ঠিক আছে বস ঠিক আছে বাবা আপনি বসেন খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাবেন কেমন